এরপরে প্রশ্ন হলো, আমি প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি, তবুও প্রসাব শেষে আবার দুই এক ফোঁটা বের হয়, কাপড়ে লাগে, এ অবস্থা আমার করণীয়? অনেকেরই এই রোগটা আছে ভাই, পেশাব করার পর এক ফোঁটা দুই ফোঁটা অনেকক্ষণ পরে বের হয়। যদি এক ফোঁটা দুই ফোঁটাও বের হয় তারপরে উজু ভেঙে যাবে, আর কাপড় লাগলে কাপড় না পাক। এই জন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন, তার জন্য যতটুকু সময় লাগে নিবেন। আবার অনেকের আছে অহেতুক সন্দেহ, পেশাবের ফোঁটা বাহির হোক বা না হোক তার মনে হয় বাইরে আছে, ঘন ঘন চেক করতে হয়, আছে না নাই, তো এইটা হলো রোগ। এই রোগকে পাত্তা দেওয়া যাবে না। যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাহির হয়ে অযথাই আপনার মনে হয়েছে, তাহলে এটাকে পাত্তা দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা যেতে বলেছেন, কাপড়ের উপর দিয়ে লজ্জাস্থানের বাইরে কাপড়ের উপর দিয়ে ছিটা দিতে বলেছেন, কেন? যাতে করে ওই শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢুকাতে না পারেন যে আপনার পেশাবের ফোঁটা বের হয়েছে, তাহলে এটা পেশাবের ফোঁটা কিনা আপনি নিজে পানি ছিটা দিয়ে দিবেন, তাতে করে আপনার পেশাবের ফোঁটা এরকম কোনো সন্দেহ শয়তান সৃষ্টি করার সুযোগই পাবে না, তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া যাবে অহেতুক। হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন, হ্যাঁ ভিজে গেছে, পড়ে গেছে, পেশাব বের হয়ে গেছে, তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে ওই অংশটা ধুয়ে ফেললেন এবং ওযু করে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে। কারো কারো পেশাবের রোগ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অস্বস্তি, অস্বস্তিকে পাত্তা দেওয়া যাবে না।